সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 17 ফেব্রুয়ারি রোজ শনিবার 2024 রাজধানী কাওরান বাজার থেকে পেঁয়াজ রসুন আলু বাজার পাইকারি আড়ত থেকে দর্শক ভিডিওটা কন্টিনিউ করবেন। কমে গেল, হু হু করে কমে গেল পেঁয়াজের দাম। যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, না টেনে দেখবেন। আমরা পেঁয়াজ রসুন আলু বাজার দাম জানাবো, বিভিন্ন ঘরে যাবো আর আপনাদেরকে দাম সম্পর্কে আইডিয়া দিব। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই নামটা একটু বলেন না। আমি মোহাম্মদ রিমন মোল্লা। পেঁয়াজের কি অবস্থা? আজকে আমদানি কেমন আছে ভাই? ভাই আমদানি কম। দাম কমতে দিকে না বাড়তে দিকে? গতকালকে থেকে আজকে দু একটা কমই আছে। গতকালকে তুলনায় আজকে দু একটা কম আছে না? ভাই এখন কোন কোন জায়গা থেকে পেঁয়াজ আসতেছে? পেঁয়াজ আসতেছে ভাই মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ? বরঙ্গাল মানিকগঞ্জ। মানিকগঞ্জ, আচ্ছা আচ্ছা। পেঁয়াজ আসতেছে পাবনার থেকে। হালি পেঁয়াজ কি আসছে ভাই? হালি পিস এখন ঢাকা শহরে সেভাবে ঢোকে নাই, টুকটাক দু এক টাকা দু এক মন হাটে ঘাটে দেখা যায়। আচ্ছা ভাই, ভাই পেঁয়াজ কত করে দিচ্ছিলেন আজকের বাজারে? এটা আজকে বিক্রি করছি ভাই 102 টাকা 3 টাকা। গত দুদিন আগে ভাই, গতকালকে দাম কেমন ছিল ভাই? 8 টাকা। কত টাকা কমছে? 3-4 টাকা কমছে। আর শুকসাওয়া পেঁয়াজ কত দিচ্ছিলেন ভাই? শুকসাওয়া আছে ভাই 75 থেকে 80। আর এটা 70 আছে, ছোট সাইজ, ছোট 70 টাকা। এটা কোন দেখো ভাই পেঁয়াজটা? এটা আপনার, এটা কত ছিলেন? এটা বেচছি 102। আর এটা? এটা মানিকগঞ্জ 105। 105। তো গতকালকে তুলনা আজকে সর্বনিম্ন মানে সর্বোচ্চ কত টাকা কমছে? আজকে সর্বোচ্চ 105, নিচে 100। নিচে 100 টাকা। পেঁয়াজের দাম কি আরো কমবে ভাই? না আপাতত এরকমই দেখতেছি। মানে পেঁয়াজের দাম আর কমবে না? আমারও তো এরকমই দেখতেছি, কর্মসংস্থান খুব একটা দেখতেছি না, তারপরেও বলা যাচ্ছে না ভাই, কাঁচামালের বাজার তো। আমরা যদি আর একটু বলি, হালি পেঁয়াজটা আপনাদের কাছে আসতে এখনো কতদিন থাকবে? 15 দিন। এখনো 15 দিন, মনে করেন যে এই মাস শেষ হয়ে যাবে। জি জি, রমজানে, কারণ এই মাসে আজকে 17 তারিখ, তাহলে শেষ হয়ে যাবে এই মাসে। ভাই এই যে এই যে দামটা কমছে, খুচরা বাজারে কি মানে প্রভাবই ভাই পড়বে না? 2-4 টাকা কমছে, খরচা বাজারের প্রভাব পড়বে না। খরচা বাজারে এখনো 120 টাকা 110 টাকা কেজি কিনে খাইতে হবে পাবলিকে। 120 টাকা 110 টাকায় কিনতে আছে, খুচরা কিনতে হবে এখন? খুচরা এখনো কিনতে হবে না ভাই? ভাই 105 টাকা 7 টাকা 8 টাকা 2 টাকা 4 টাকা 100 টাকা বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা একটু এদিক দিয়ে একটা আড়ত আছে, এই আড়তে দেখবো আসলে, দেখি উনি পেঁয়াজ কেমন দামে বিক্রি করছে কাওরান বাজার থেকে এখন সকালবেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজের আমদানি কেমন আছে আজকে? পেঁয়াজের আমদানিও কম, দামও কম। পেঁয়াজের আমদানিও কম, দামও কম। কি কম? আসলে কি দাম কমছে? হ্যাঁ দাম কমছে। আচ্ছা আপনারা এই যে পেঁয়াজ গুলো এগুলো কোন জায়গায় কত করে দিয়েছিলেন? এই যে এলো মানিকগঞ্জের পেঁয়াজ, পরশু দিন বেশি 10-12টা। 10-12টা? হ্যাঁ 110-12টা। আর আজকের বাজারে? আজকের বাজারে বেশি 103-104। 103 টাকা 104 টাকা? 104 টাকা। কয় টাকা কমছে কেজিতে? কেজি কমছে 10-12টা। 10-12টা কমছে। আরো কি কমবে পেঁয়াজের দাম? ভাই আমি কোন বলতে মানে আজকের বাজার শুনবো তারপরে খুব বলা যাবে, সোমবার তো সব হইলো বেলা 8টার পরে। আচ্ছা 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 আচ্ছা, আমরা যদি বলি এই পেঁয়াজ গুলো কোন জায়গায়? এগুলো ওরে বিক্রি 105 টাকা করে। 105 টাকা করে। আর এগুলোর দাম কেমন চলছিল? এগুলোর দাম আপনার পিস, আপনার পেঁয়াজ কত চলছিল আজকে বাজারে? 105। 105 টাকা। তাহলে পেঁয়াজের বাজার কমবে কিনা আপনি বলতে পারবেন না? বলতে পারবো না। কাঁচামাল বাজার এই বাড়ছে কমছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোন সিদ্ধান্ত নেই। আচ্ছা দর্শক আমরা এখানে আরো তো কথা বলছি, এবার একটু আলুর দাম জানি, তার মধ্যে কি অন্য ঘরে পেঁয়াজ কেমন দাম বিক্রি করছে। দর্শক আলুর আড়ত থেকে আপনাদেরকে আলুর দাম জানাবো আজকের বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু বলেন না। আমার নাম আবুল কালাম। আজকে আলুর আমদানি কেমন আছে? আমাদের ভালো, অনেক অনেক বেশি আলু দর্শক। হ্যাঁ আলুর দাম কমতে দিকে না বাড়তে দিকে? কমতির দিকে। কমতির দিকে? আচ্ছা, এই আলু কোন জায়গার? এগুলা এগুলি বগুড়া। বগুড়াটা কি আলু বলে? এটা কাটি লাল। কাটি লাল কত করে চলছিল আজকে বাজারে? আজকে আবার 20 টাকা। 20 টাকা? 20 টাকা। 20 টাকা আলুর কেজি? 20 টাকা। কি কল? হ্যাঁ 20 টাকা। আসলে কম? আসলে 20 টাকা বাজার। 20 টাকা নাকি আলুর কেজি পাইকারি? দেখুন পাইকারি রেট 20 টাকা। পাইকারি রেট 20 টাকা না? হ্যাঁ। এর এক এক বস্তায় কয় কেজি আলু থাকে? এক বস্তায় 60 কেজি 62 কেজি থাকে। 60 কেজি আলু কত টাকা আছে? 1200 টাকা। 1200 টাকা এক বস্তা আলুর দাম। দর্শক আপনারা চাইলে পাইকারি বাজার থেকে বস্তা নিয়ে রেখে রাখতে পারেন, আপনি আর কমও নিতে পারে। আচ্ছা এই দাম কত? এটা এটা আপনি এটা কোন জায়গার? এটা বগুড়া। নয় নাই
এটা ছোট আলু ছোট আছে ছোট না এটা না এটা দাম কম এটা হলো 670 তো বড়টা দেখা দাও এই এই বড়টা কত করেছিলেন এটা 21 টাকা বিক্রি হচ্ছে এটা কি বগুড়া 9 মাইল 9 মাইল 21 টাকা এটা জয়পুর হাট বগুড়ার 9 মাইল আলু 21 টাকা বিক্রি করেছিল জয়পুর হাট আলু দাম কি আরো কমতে পারে আর কমার সম্ভাবনা আছে মানে খুচরা বাজারে কি 20 টাকা করে আলু কিনতে কিনা খেতে পারবো খুচরা বাজারে 20 টাকা কিনতে পারবো 20 টাকা 22 টাকা কিনা খেতে পারবো আপনারা তো এখনই পাইকারি বিক্রি করছেন 20 টাকা 20 টাকা 19 টাকা এই তো 19 টাকা বিক্রি করছেন 19 টাকা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক ব্যস্ত আলু কি অবস্থা ভাইজান আলু বাজার ভাই একদম লস লোকসান বাজার ভাই 19 টাকা 20 টাকা বাজার মানে আলু তো প্রচুর পরিমাণে আমদানি আছে না ভাই হ্যাঁ আলু আমদানি আছে মা পাবলিক খাইতেছে কম পাবলিক কম কাচ্ছে ভাই আলুর দাম নাকি আরো কমে যাবে ভাই আশা করা যায় দেখেন না একবার তাল দিয়ে রাখছে আলু তাহলে সর্বনিম্ন আজকে 19 টাকা চলছে না সর্বনিম্ন 19 টাকা সর্বোচ্চ 21 টাকা 20 টাকা ভাই আলুর দামটা কি আরো কমতে পারে ভাই আশা করা যায় আরো কমার সম্ভাবনা আছে আরো কমার সম্ভাবনা আছে তবে এখন এই যে কমাতে আপনাদের ব্যবসা অঞ্চল কেমন চলে আলুর দাম কমনে আমাদের ব্যবসা মানে যে আগে তুলনায় কম লোকসান আপনাদের লোকসান নাকি ব্যাপারীদের ব্যাপারীদের লোকসান আমাদের লোকসান আচ্ছা আচ্ছা এখন অনেকে বলতাছে যেন আমরা খুচরা বাজারে 20 টাকা আলু কিনে খেতে পারি এটা এটা মিথ্যা কথা এটা কি হবে ভাই 20 টাকা হবে খুচরা বাজারে খুচরা বাজারে বছর 20 টাকা সম্ভাবনা খুবই কম খুবই কম না দর্শক আলুর বাজার একদম 10 পেঁয়াজের বাজারও 10 এবার আমরা রসুন আদা দাম জানবো দর্শক নতুন রসুনের যে বিক্রি হচ্ছে পাল্লা বিক্রি হচ্ছে 550 টাকা কেজি 110 টাকা করে পড়ে নতুন রসুন আর এই কারণ বাজারে এই সেটটা পুরোটা আদা রসুনের জন্য বিখ্যাত ইয়াসিন ভাই কেমন আছেন ভালো আছি ভাই পেঁয়াজ রসুনের আমদানি সরি আদা রসুনের আমদানি কেমন আছে ভাই রসুনের আমদানি ভালোই আছে খারাপ না মোটামুটি ভালোই আর আদার আদার আমদানিও আছে ভালো চান আদার বস্তা কত চলছিল আজকে বাজারে চান আদা বস্তা বিক্রি করতেছি ভালো কোয়ালিটিটা 170 65 টাকা এক বস্তার দাম কত টাকা আছে ভাই এক বস্তার দাম আছে 3400 3500 টাকা 3400 3500 টাকা এক বস্তা আদার দাম আছে আর এই কেরালা আদা কত টাকা আছে ভাই কেরালা 170 টাকা কেজি এটা বস্তা কত টাকা আছে এক বস্তার দাম 8000 টাকা আছে 8000 9000 8000 9000 টাকা এক বস্তা আর রসুন কোনটা কত দিছিলেন রসুনের এটা বিক্রি করতেছি 160 টাকা কেজি 160 টাকা আর ওই যে ভালোটা বিক্রি করতে 195 90 আর ওগুলা একই দাম একই দাম একই দাম আর আপনি নতুন যে রসুনটা আমাদের দেশে এটা কত দিছিলেন নতুন রসুন আজকে বিক্রি করতেছি 600 টাকা পাল্লা 120 টাকা কেজি 120 টাকা কেজি 600 টাকা পাল্লা বাজার কালকে থেকে 10 টাকা কম আজকের বাজার নতুন রসুনের দাম নতুন রসুনের দাম রসুন রসুন তো প্রতিদিনই দাম কমে যাচ্ছে প্রতিদিনই দাম মানে আমদানি হইলে দাম কমে আর আমদানি না হলে মালের দাম বাইরে যায় আচ্ছা আচ্ছা এই রসুনের দাম আরো তো কমবে নাকি যদি এটা কাঁচার সিজনের সুন তো রসুন মানে আমদানির উপরে নির্ভর যদি বাজারে আমদানি কম হয় তাহলে মালের দাম একটু বাড়তি থাকে আচ্ছা আচ্ছা আর আমদানি যদি বেশি হয় তাহলে মালের দাম একটু কম থাকে ধন্যবাদ মানে তখন চাহিদাটাও কম থাকে